আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় ভিওয়ার্স যারা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছ এবং ভিডিওটি দেখছো সেই জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এমআরএস রহিম সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে তো তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এমআরএস রহিম সাতানব্বই আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে তোমার কাছে মেসেজ চলে যাবে তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা একশো ছয়ত্রিশ পৃষ্ঠার সমাধানটা আমরা আজকে তোমাদেরকে করে দেখাবো তোমরা শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে এবং আজকের এই ক্লাসটির সমাধানটা তোমরা খুব সহজে বুঝতে পারবে এখানে পোস্টার দেখে বোঝার চেষ্টা করি নিচের পোস্টারটি ভালো করে দেখো এখানে আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহ বিষয় আবৃত্তি বক্তৃতা বিতর্ক রচনা গান কৌতক তারিখ আহ বাইশে নভেম্বর থেকে আঠাশে নভেম্বর দুই ঠিক আছে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা যোগাযোগ করো তো এখানে আমরা যে পোস্টারটি দেখেছি এই পোস্টারটি দেখে আসলে এখানে কি কি বিষয় আরো উল্লেখ করার দরকার ছিল বা বিস্তারিত থাকার প্রয়োজন ছিল আমাদের জানার জন্য আমরা এখানে আসলে জিজ্ঞাসা এই প্রশ্নটাতে আর কি বিষয় উল্লেখ করার দরকার ছিল জানার দরকার ছিল বা পোস্টারটি স্পষ্ট করার দরকার ছিল এখানে কিন্তু অনেকগুলো বিষয় অজানা রয়েছে এখন এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করবে কোথায় অংশগ্রহণ করবে কার সাথে যোগাযোগ করবে কোন কোন বিষয় এটা কি গান কৌতক কবিতা এবং কত বছর থেকে কত বছর বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে কোন শ্রেণী থেকে কোন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এই বিষয়গুলো আসলে প্রশ্ন থেকে যায় এবং জিজ্ঞাসা থেকে যায় তো দেখো এখানে এই পোস্টারে যেসব তথ্য আছে এর বাইরে আরো কি কি তথ্য জানা প্রয়োজন বলে তুমি মনে করো সেগুলো প্রশ্নের আকারে নিচের চকে লেখো উদাহরণ হিসাবে একটি প্রশ্ন নিচে দেওয়া হলো এই পোস্টারটি দেখে আমরা আসলে কি কি প্রশ্ন আমার জাগে আমার জানার কি ইচ্ছা এখানে অনেক অনেকগুলো বিষয় আমার জানার আছে জানতে হবে অনেকগুলো অস্পষ্টতা রয়েছে তো এখানে আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য একটা প্রশ্ন ওরা দিয়ে দিয়েছে বইয়ের ভিতরে এই যে এটা আমাদের বইয়ের ভিতরে আছে একশো পঁয়ত্রিশ ছয়ত্রিশ পৃষ্ঠাতে প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে কিন্তু এটা কিন্তু উল্লেখ নেই ঠিক আছে বইয়ের যেই পোস্টারটা দেওয়া হয়েছিল ওখানে কিন্তু কোথায় প্রতিযোগিতা হবে এটা উল্লেখ উল্লেখ নেই তাহলে আমার প্রথম প্রশ্নটা এটা গেল তাহলে বক্তৃতার বিষয় কি কোন বিষয়ের উপর বক্তৃতা দিবে ঠিক আছে দেশের উপর বক্তৃতা দিবে না গ্রামের কোনো বিষয়ে দিবে না কোনো নদী না নদী নালা বিলের উপর বক্তৃতা দিবে এটা কিন্তু উল্লেখ নেই তারপরে বিতর্কের বিষয়বস্তুটা কি কোন বিষয়ের উপর বিতর্ক দেওয়া হবে এটাও কিন্তু উল্লেখ নেই তারপরে অংশগ্রহণের নাম দেওয়ার জন্য কার সাথে যোগাযোগ করবে করতে হবে এই বিষয়গুলো উল্লেখ নেই তারপর হচ্ছে কোন বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা হবে এটাও কিন্তু উল্লেখ নাই এবং রচনা প্রতিযোগিতা করা হবে এটা বয়স কত কত বয়স থেকে কত বছর এবং কোন শ্রেণী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে কোথায় অংশগ্রহণ করবে কারা কারা থাকবে কি উপলক্ষে কোন বিষয়ে বিস্তারিত আসলে কিছুই পোস্টারের কাছে পোস্টারে লেখা নাই এগুলো আমরা জিজ্ঞাসা করে প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এই একশো ছয়ত্রিশ সমাধানটা তোমাদেরকে করে দেখালাম এই কথাটার অর্থ এটা বোঝাচ্ছি যে আমরা কোনো একটা বিষয় যদি দেখি তাহলে এটা আমরা জানার জন্য প্রশ্ন করব জিজ্ঞাসা আসলে এটা কেন কখন কোথায় কে কারা এই বিষয়গুলো যখন আমরা প্রশ্ন করব আমরা এর আগের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার সমাধানটা আমি করে দিয়েছি ওখানের ভিতর কিন্তু আরো বিস্তারিত আলোচনা আমি করেছি এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি এখানে এখানে মনে করো কিছু ছবি দেখা যাচ্ছে একটা মাইক হাতে নিয়ে যেন সার্কি যেন বলতেছে এখানে কাগজ নিয়ে বসে আছে আসলে এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয় যদি তুমি প্রশ্ন করো জানার জন্য ঠিক আছে এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি এখানে আমাদের বঙ্গবন্ধু ছবি রয়েছে শ্রদ্ধাঞ্জলি এখানে টিচারেরা লাইন ধরে বসে আছে আসলে কেন বসে আছে কোন বিষয়ে এটা আলোচনা কোন বিষয়ে এটা কথাবার্তা হবে বা কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে এই বিষয়গুলোর অনেকগুলো প্রশ্ন উত্তর কিন্তু আমরা প্রশ্ন করতে পারি এবং উত্তর জানার জন্য ঠিক আছে তো এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি এখানে একটা মেয়ে একটা ছাত্রীকে টিচার কি যেন পুরস্কার দিচ্ছি তাহলে কেন দিচ্ছে পুরস্কারটা কখন দিয়েছে কোথায় দিয়েছে এখানে কিছু আরো ছাত্র ছাত্রীও রয়েছে এই যে এখানে একজন প্রধান শিক্ষক তালে দিচ্ছেন তাহলে এভাবে অনেকগুলো প্রশ্ন করা যাবে অনেকগুলো প্রশ্নের উত্তর জানার জন্য প্রশ্ন করা যাবে উত্তর বের করা যাবে তারপর এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি দেখো এখানে কি যেন বোর্ডের ভিতরে লিখতেছে তারপরে আরেকজন এখানে ক্যামেরা দিয়ে এটাকে ভিডিও করতেছে বা ছবি তুলতেছে তো এইভাবে হাজারো প্রশ্ন তুমি করতে পারবা যত বেশি প্রশ্ন করবে তত বেশি তুমি উত্তর জানবে এবং উত্তরগুলো দিয়ে তুমি কি করতে পারবে তুমি রচনা লিখতে পারবে তারপরে তুমি যে কোনো বিষয়ে তুমি বিস্তারিত প্রবন্ধ লিখতে পারবে গান লিখতে পারবে যদি তুমি প্রশ্ন করো যে কোনো প্রশ্ন করবা প্রশ্নের উত্তর জানার জন্য এবং এটা তুমি তোমার অভিজ্ঞতা অর্জিত হবে তুমি যখন প্রশ্ন করতে শিখবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছো সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও জানাচ্ছি তো পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো যাতে তোমার কাছে সহজে মেসেজ চলে যায় আর যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা লাইক কমেন্ট অবশ্যই দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ